যারা এই ভিডিওটির ফার্স্ট পার্ট দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফার্স্ট পার্টটি এখনও দেখেননি অবশ্যই ফার্স্ট পার্টটি দেখবেন, দেন এই মাছ ধরার সেকেন্ড পার্টটা দেখবেন, তাহলে সম্পূর্ণরূপে আপনারা মাছ ধরার আনন্দ অনুভব করতে পারবেন। ধন্যবাদ জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর বেল বাটন অবশ্যই দিয়ে দিবেন, যাতে আপনাদেরকে এই টাইপের ভিডিও আর ইনফরমেশন ভিডিও আপনাদেরকে দিতে পারে। ফেসবুকে দেখলে আপনারা ফলো দিয়ে রাখবেন, আপনার ফলো কিংবা সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমার উৎসাহ বাড়বে ভিডিও বানানোর। যাই হোক, একটা মাছ মারা দৃশ্য আপনাদেরকে দেখায়, মাছটা বেশ বড়, যে ছোট ভাইয়ের কথা বলে মা বল সেই, বেশ বড় একটা মাছ। মাছটা আসলে লাল, হয়তো বা মিনার কাপ কিংবা সামথিং এজ লাইক। হাঙ্গেরি মাছ নাকি বলছে, হাঙ্গেরি, বেশ বড় মাছ। যাক, একটা মাছ আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারলাম, আরও অনেক মাছই দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। হাঙ্গেরি মাছ, মিনার কাপ কিংবা গ্রাস কাপ এই টাইপের মাছও বলা যেতে পারে। এই মাছগুলো একটু খেতে এত সুস্বাদু না, আমি খেয়েছি, আপনারা হয়তো বা খেয়েছেন, জানেন এই মিনার কাপ গ্রাস কাপ এই মাছগুলো একটু খেতে এত সুস্বাদু না, তবে বড়শি দিয়ে মেরে সেই মাছ খাওয়ার মজা কিন্তু আলাদা। এটা কিন্তু অনেকেরই নেশা হয়ে যায় একসময় মাছ মারতে মারতে, ছোটবেলা আমারও কিন্তু সেই পরিমাণে নেশা ছিল মাছ মারার। এখানে একটা মাছ পেয়েছে, বেশ বড় মাছ, রুই মাছের মতো মনে হচ্ছে, বড় সাইজের, বেশ বড় মাছ। আপনাদেরকে মাছটা দেখাইতে পারলাম না, অন্য এক জায়গায় ভিডিও করছিলাম, দ্যাটস ওয়াই, বেশ বড়, দ্যাট 2 কেজি তো হবে মাছটা ওয়েট, কারণ অনেকেই বড়শি পেতে বসে আছে, কে কুয়া থেকে মাছ উঠাচ্ছে, আমি সিএল বাই সিএল দেখানোর চেষ্টা। এখানে একটা মাছ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখানে একটা মাছ দেখাতে পারবো আপনাদের লাইভ ভিডিওটির মাধ্যমে। দেখা যাচ্ছে মাছটা এখন উঠে নেই, আদার খেয়ে বড়শিতে আটকে আছে, অলরেডি কালা যেটাকে বলে সে কালাতে আটকে আছে। এই তো ছোটো ভাই দৌড়ে গেল মাছটি ধরার জন্য, কিছু নিয়ে আসবে হয়তো বা, যাই হোক, আগে খেলানোর চেষ্টা করছে মাছ দিয়ে। এই যে মাছ, এটাও মেবি রুই মাছই, রুই মাছের পরিমাণে মনে হয় বেশি, কিংবা গ্রাস কাপ এই টাইপ হতে পারে। দেখা যাক মাছটা কেমন, কত বড় সাইজ। এই তো বেশ বেশ বড় সরে মাছ মনে হচ্ছে, দেখা যাক। যাবার সম্ভাবনা নাই, ওই ছোট ভাগে কিছু আনতে বলা হয়েছে, ও আনছে, তারপরে হয়তো মাছটা উঠাবে। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের যে ভিডিওটি, দেখতে পারতেছেন মাছ নাড়াচাড়া করছে। ও এটাকে মাছ ধরার কিস কি বলে, এটাকে জাল কিংবা কিছু একটা বলে, বেশ বড় মাছ, 2 থেকে 2.5 কেজি মাস্ট বি হবে মাছটা। দেখতে পাচ্ছেন মাছটা ওঠানোর চেষ্টা করতেছে, এই তো বেশ বড়, সেই রুই মাছই বেসিক্যালি, 2.5 কেজির মতো ওজন মনে হবে, মনে হচ্ছে বেশ বড় সাইজের মাছ। আপনাদের মাছটা ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, বেশ বড় মাছ, দেখো ভালো করে দেখো ক্যামেরাতে, কত ওজন হবে, 2.5 কেজি, ওকে ভেরি গুড। উনি কিন্তু উনি হয়তো বা দুইটা সিপ কিংবা দুইটা বসে ভাঙেছে, আরেকটা বসে দেখুন আরেকটা মাছ ধরছে, ওনার লাক কিন্তু অনেক ফেভার করছে, কিছু না আগে একটা মাছ পাওয়ার পর আরেকটা মাছ। চলো আমরা এই মাছটা দেখে আসি, পুকুরে মাছ কিন্তু বেশ ভালো বড়ই সাইজের দেখছি, যে কটা মাছ আপনাদেরকে দেখালাম সব বড় বড়, ছোট মাছ দেখছি না, মনে হয় ম্যাক্সিমাম মাছই বড় সাইজের, ছোট সাইজের মাছ মনে হয় পুকুরে কম আছে। ওয়াও,
বেশ বড় সাইজের মাছ, এটা মেবি রুই কিংবা গ্রাস কাপ যেটাকে বলে, গ্লাস কাপ ওগুলো হতে পারে। না, এটাও রুই মাছ, বেশ বড় সাইজের মাছ, 2 কেজি প্লাস। সো 2 কেজি প্লাস মাছ যদি 2টা থেকে 3টা ওঠায়, দেখা যায় যে প্রতি 2টা সিপ কিংবা বড়শি ভাড়া 2000 টাকাও যদি হয়, সেখান থেকে তো টাকা উঠে যায়। 4 কেজি মাছ হলে তো টাকা উঠে যায়। যাই হোক, দেখা যাক। মাছটি দেখতে পাচ্ছেন কালা থেকে, কালা যেটাকে বলা হয় না, এখন আপনাদের এখানে কি বলা আমি জানি না, আমি দেখি কালা বলা হয়। কালা থেকে ছাড়ানো হলো, এ হচ্ছে মাছ, বেশ বড় সাইজের মাছ। দেখা যাক আমাদের দুলা ভাইরা কি পেয়েছে। আমাদের দুলা ভাইয়ের বড়শিতে একটা মাছ ধরা পড়ছে, ও ছোট মাছ যদিও ভাইয়ের বড়শিতে। ভাই আর ওই দুলা ভাই একসাথে মাছ মারছে আর কি, একদম ছোট মাছ। এই একটা ছোট মাছ আপনাদেরকে দেখালাম, আর বাকি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। এটা মনে হয় নলা মাছ যেটাকে বলে, সেই নলা মাছই। দেখি দেখানো যায় কিনা নলা মাছটা আপনাদেরকে। যে ন্যাকড়ায় ন্যাকড়া ঠেলা তো আসলে মাছই দেখা যাচ্ছে না। যাই হোক, ছোট মাছ তো সেই জালে আবার রেখে দিচ্ছে। এই বুদ্ধিটা কিন্তু বেশ ভালো, মাছকে তাজা রাখার। একটা খুঁটিকে মাটির সাথে পুঁতে দেন, এই জালটা রেখে দিয়েছে এবং জালটা চারপাশে ঘেরা। আরেক চাচা মাছ পেয়েছে, বড় একটা মাছ পেয়েছে, উনি মনে হয় মেবি এটা কাতল মাছ পেয়েছে। দেখা যায় কাতল মাছটা দেখানো যায় কিনা চাচার মাধ্যমে। তবে একটা বিষয়, চাচার বড়শিতে যে কালাটা যেটাকে বলা না, যেটা মধ্যে খেয়ে মাছ আটকে যায়, ওনার ওই কালা কিন্তু 4টা না 5টা দেখাচ্ছে এক সিপের সাথে। এটা কিন্তু নতুন সিস্টেম। এই এটা কাতল মাছ, বেশ বড় সড়ো কাতল, 1.5 কেজি থেকে 2 কেজি হতে পারে কাতল মাছটা। এই বড় হবে না, বেশ ভালোই। যে কালার কথা বলছিলাম, ওই সিপের মধ্যে একটা সিপের মধ্যেই কালা 4 থেকে 5টাতে আধার দিয়ে দেন ফালানো হয়েছে। তো যেটা খায় সেটা দিত, তো এটা না খেলে ওটা, ওটা না খেলে 4 থেকে 5টা যদি কালা থাকে যে কোনো একটা খেলেই হবে। তবে এই সিস্টেমটা কিন্তু আগে আমরা দেখিনি, এটা প্রথম দেখলাম আজকে। এখানে মনে হয় একটা মাছ পেয়েছে, চলুন ওই মাছটা উঠানো আমরা দেখি। আমরা চেষ্টা করবো যে মাছ উঠানোর দৃশ্য দেখার জন্য। ওনারা কিন্তু সকাল সে ভোর আজানের সময় আসছে। এই তো মাছ আরেকটা, এটা হচ্ছে মিনার কাপ না গ্রাস কাপ না হাংরি বললো মাহবুব ছোট ভাই, সেই মাছটা এখানে এখানে দেখা যাচ্ছে। এই তো আরেকটা, আরেকটা চাচা মাছ পেয়ে গেছে, আরেকটা আরেকটা সিবে মাছ পেয়ে গেছে। উনার আধার আধার যেই টাইপের মাছ কিন্তু সেই টাইপের উঠে। তো ওনার আধার কিন্তু কাতল মাছের আধার, উনি হচ্ছে সর্বোচ্চ দূরে ফেলায় পুকুরের মাঝখানে। আর কাতল মাছগুলো নাকি শুনলাম যে পুকুরের মাঝখানে থাকে, তো ওনার টার্গেট কিন্তু কাতল মাছের প্রতি। তো কাতল মাছ যে টাইপের আধার পছন্দ করে সেই টাইপের আধারই কিন্তু উনি মারে নিয়ে আসে, এবং পুকুরের ঠিক মাঝখানে রাখে, মাঝখানে কিন্তু বসে মারে। তো দেখা যায় যে উনি কাতল মাছ ম্যাক্সিমাম সময় পায়। এই যে এর আগে একটা দেখালাম চাচা মাছ পেয়েছে, উনি কিন্তু অনেক অভিজ্ঞ। উনি আমাদের পাশের গ্রাম বা থানা বলেন ঈশ্বরের থেকে আসছেন, বেশ বড় সড়ো একটা কাতল মাছ, 2টা কাতল মাছ কিন্তু উনি পেয়েছে। অনেকে বললো যে নাকি উনি কাতল মাছের আধারই খাওয়ায়, খাওয়ানো হচ্ছে, এবং কাতল মাছের আধারের জন্য উনি মাছ এই পুকুরে মারতে আসছে, এবং একদম পুকুরে মাঝখানে ফেলে তার বড়শির সিপ বা বড়শি। এই যে ওনার কালা কিন্তু 4 থেকে 5টা, এর একটা কালা একটাতে আসলে আধার খেয়ে ধরা পড়েছে কাতল মাছটা। প্রায় বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা হবে হবে অবস্থায় এখন বর্তমানে। আমরা বাসার দিকে চলে যাবো, সব মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যে আমার যে দুলা ভাই মাছ মেরেছে সব মাছই পেয়েছে, 8-10 কেজি মাছ হতে পারে, রুই মাছ আছে, নলা মাছ আছে, তারপরে হচ্ছে কালবাউস, কালবাউস মাছ
যারা খেয়েছেন তারা জানেন যে কালবাউস মাছের স্বাদ কেমন। কালবাউস মাছের স্বাদ কিন্তু বেশ ভালো। এটা আমাদের একটা ভাগ্নে সম্পর্কে, নাম হচ্ছে মিজান। সবাই তাদের জাল উঠাচ্ছে, কে কেমন মাছ পেয়েছে দেখে আপনাদেরকে। বিকেল হয়ে গেছে এখন, চলে যাওয়ার সময়। ইনি অনেক অনেকে পেয়েছে 10-20 কেজি, 20 কেজি হওয়ার সম্ভাবনা একটু কম, হয়তো বা 10-12 কেজি মাছ পেয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো বাটন অবশ্যই দিয়ে রাখবেন আপনারা, বেল আইকন। আপনারা এই ভিডিওটি দুইটা পার্ট করবো, পার্ট 1 এবং পার্ট 2। আমরা না কেটে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে কাতল মাছ উঠাচ্ছে, রুই মাছ, এটা কালবাউস, একটু কালো কালো হয় কালবাউস, রুই মাছ ম্যাক্সিমাম রুই মাছ। কালবাউস একটা পেয়েছে, কাতল মাছ মানে প্রথমেরটা ছিল, যাই হোক এত মাছ পায়নি, মোটামুটি মাছ পেয়েছে আর কি, কোনো মতে চলা যাবে আর কি। এই গ্রাস কাপ না মিনার কাপ না হাংরি, যাই হোক আপনাদেরকে দেখালাম। এই মাছটা হচ্ছে আমাদের যেটা বাসায় মেরে নিয়ে আসছে, সেগুলো কিছু দেওয়া হয়েছে আর কিছু এখানে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।